বন্ধুরা এই ভিডিওতে ক্লাস ফোরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সাবজেক্ট বাংলা এবং পার্ট থ্রি এটা আলোচনা করা হবে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা পজ করে তোমাদের উত্তর লিখে নাও তো ভিডিও শুরু আগে বলি যে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দেবে তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই দেখো প্রথমে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা একদিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে উবাকে তার এভাবে বসে পড়ার কারণ কি। আমাজনের জঙ্গলে লেখক ঘুরতে গেলে যে ছেলেটি লেখককে ঘুরতে সাহায্য করেছিল সেই ছেলেটির নাম উবা উবা যে মাঝে এভাবে ঝুঁকে পড়ে তার কারণ উবা লেখকের চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় তিনি কে জানতে চায় আমি কোথা থেকে এসেছি কোন পৃথিবীর মানুষ আমি সেই পৃথিবীটা রকম। তো এরপরে চলে আসবো আমরা পরের প্রশ্ন পরের প্রশ্নটা তোমরা দেখে নাও দুঃখিনী তুই তাই তো মা এ দুঃখ ঘুচাবো আজ কথক কিভাবে তার মায়ের দুঃখ দূর করতে চাই উত্তরটা দেখো লেখক সারা জগৎ জুড়ে সুখ কুড়িয়ে এনে তার মায়ের লজ্জা গোছাতে চাই বন্ধুরা এটা গোছাতে নয় এটা ঘোচাতে চাই হবে তো এরপরে দেখো লাল জহরত পান্না চুনিমুক্ত মালা এনে লেখক হতে চান রাজার কুমার আর মাকে রাজরানী বানাতে চান তো চলে আসবে পরের প্রশ্ন দেখো এবার ফেরবার পালা দক্ষিণ মেরু অভিযান থেকে ফেরবার পথে ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীরা কী ধরনের প্রতিকূলতার সম্মুখীন হলেন তো উত্তরটা দেখো দক্ষিণ মেরু অভিযান থেকে ফেরার পথে ভয়াবহ বিপদ এসে বাধা দিতে লাগলো হাওয়া আর বয়না তার জায়গায় বয় জমাট বরফের কণা দিনের পর দিন আকাশ পৃথিবীর কিছুই দেখা যায় না শুধু বরফের বৃষ্টি পথের দিশা অনন্ত তুষারপাতের মধ্যে হারিয়ে গেছে অনাহারে সর্বশরীর অবসন্ন হয়ে পড়ছে তো এটাই হয়ে যাবে উত্তর পরে প্রশ্নটা দেখে নাও পরে প্রশ্নটা হলো আলো নাটক অনুসরণে শম্ভুর সাহসিকতার পরিচয় দাও তো উত্তরটা দেখো শম্ভু খুবই সাহসী ছেলে গুরুমশাই যখন বললেন দুই ঘন্টার মধ্যে হাড় ভাঙা গাছের পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে না দিলে পা ফুলে ঢোল হয়ে যাবে কমা দেবে তা এরপরে এখানে দাঁড়িয়ে দেওয়া হয়েছে তোমরা কমা দেবে তখন ওষুধের গুণ ধরবে না তো এরপরে দেখো তখন শম্ভু ঝড় জলের মধ্যেই ঘন অন্ধকারের মধ্যে বিড়ালের কান্না পেঁচাদের ভয়ানক গান গাছেদের গান বন বিড়ালদের চিৎকার মনসার ঝোপের গান এবং সবশেষে গুহার বাঁদরের গান এবং চিৎকার জয় করে তার দাদুর জন্য হাড় ভাঙার পাতা এবং মধু এনেছিল তো এখানেই তোমাদের অ্যাক্টিভিটি টাস্কটা শেষ হলো অবশ্যই জানিও কেমন লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও থ্যাংক ইউ